আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নীলাঞ্জন নাথ ফিউচার সোসাইটি থেকে। এই ভিডিও ক্লিপটাতে আমরা এক মেট্রিক পদ্ধতিতে একটা একক থেকে অন্য এককে কিভাবে পরিবর্তন করতে হয় তা বোঝার চেষ্টা করব। আর সেটা করার জন্য আমরা প্রথমে ওজনের একক নিয়ে এগোবো এবং পরবর্তীকালে সেই একইভাবে আমরা আয়তন বা দৈর্ঘ্যের এককও একটা একক থেকে অন্য এককে পরিবর্তন করতে পারব। আমরা আগেই দেখেছি এই যে বিভিন্ন একক আছে, এর মধ্যে যত আমরা ডান দিক থেকে বাঁদিকে যাব এককগুলোর পরিমাণ বাড়তে থাকবে। তার মানে মিলিগ্রামের চাইতে সেন্টিগ্রাম বড়, সেন্টিগ্রামের চাইতে ডেসিগ্রাম বড় এবং সেইভাবেই হেক্টোগ্রামের চাইতে কিলোগ্রাম বড়। এবার আমরা একটা খুব সাধারণ কনসেপ্ট বোঝার চেষ্টা করব। যদি বেশি ওজনের কোনো জিনিসকে ছোট একক দিয়ে মাপি আমরা কি হবে, যেমন আমি আগেই বলেছিলাম যে এই চালের বস্তাটাতে যা চাল আছে সেটা যদি আমি এই বাটিটা দিয়ে মাপি তাহলে যতবার বাটিটা আমাদের ভরতে হবে যদি আমি এই বাটিটা দিয়ে ভাগ মাপি তাহলে কি সমান হবে? নিশ্চয়ই না। তাহলে ছোট বাটি দিয়ে মাপলে আমাদের অনেক বেশি বার চাল তুলতে হবে এবং অপেক্ষাকৃতভাবে যদি বড় বাটি দিয়ে মাপি তাহলে কম হবে। তার মানে যদি আমি ছোট একক দিয়ে মাপি সেক্ষেত্রে পরিমাপ যেটা হবে সেটা বড় হবে। আর ঠিক উল্টোভাবে যদি আমি কম জিনিসের কোনো ওজনকে একটা বড় একক দিয়ে মাপি তাহলে যা চাল ধরে সেইটাকে আমি যদি এই বড় বাটি দিয়ে মাপতে চাই তাহলে বড় বাটি খানিকটাই ভরবে, সেটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ বলতে পারি। কাজেই এই পরিমাপটা ছোট হবে। এই যে জিনিসটা বুঝলাম এটা আমাদের কাজে লাগবে আগে একটা একক থেকে অন্য এককে প্রকাশ করার সময়। তার আগে আমরা আরো একটা জিনিস একটু ঝালিয়ে নেব, দশমিক সংখ্যায় ভাগ আর গুণ কিভাবে করা যায়। এটা আমরা আগেও করেছি কিন্তু যেহেতু এখানে দরকার হবে কাজে আমরা খুব ছোটভাবে এটা আরেকবার ঝালিয়ে নেব, খুব সাধারণ ব্যাপার। এইবার একটা জিনিস ভালো করে দেখো, যদি এখানে একটা শূন্য দ্বিগুণ করি তাহলে দশমিক এটা যে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিকটা যেখানে ছিল সেখান থেকে এক ঘর ডান দিকে যাচ্ছে। যদি আমি 100 দিয়ে গুণ করি, 100-তে দুটো শূন্য আছে তাহলে দশমিকটা এক ঘর দু ঘর ডান দিকে যাচ্ছে। তার মানে যখন আমি গুণ করছি যে কটা সংখ্যা থাকবে গুণের সময় যে কটা শূন্য আছে সেই কবার আমি ডান দিকে সরব, প্রত্যেকটা শূন্যর জন্য একবার করে, তাই তো? একই কথা মেনে আমি আর একটা সংখ্যার গুণ করি, 4, 5, 6, 7, এটাকে আমি ধরো 1000 দিয়ে গুণ করি তাহলে কি হবে, কটা শূন্য আছে? 1, 2, 3, প্রত্যেকটা শূন্যর জন্য আমি একবার করে ডান দিকে যাব, তাহলে তিনবার ডান দিকে গেলে দশমিকটা এখান থেকে একবার দুবার তিনবার তাহলে এখানে এসে বসবে, তাহলে উত্তরটা হবে 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, এবার আমরা ভাগ করাটা একটু চটপট দেখে নিই, তাহলে উত্তর আমরা পেয়ে গেছি, উত্তরটা এখানে আমরা লিখে ফেললাম 2.34। একইভাবে এবার একটা জিনিস দেখা গেল যে ভাগ করার সময় এই যে প্রত্যেকটা শূন্যর জন্য যতগুলো শূন্য থাকবে তার জন্য একবার করে দশমিক বাঁদিকে যাবে,
তাহলে ঠিক একইভাবে যদি আমি এইটাকে করতে চাই, এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য, দুটো শূন্যের জন্য দশমিক দুবার এদিকে বাদিকে যাবে, তাহলে উত্তরটা হবে, তাহলে দশমিক পদ্ধতির এই যে গুণ ভাগ, এই ব্যাপারটা আমরা পরিষ্কার বুঝে নিলাম। এই যে জিনিসটা বুঝলাম, এটা আমাদের দরকার হবে আগে একটি একক থেকে অন্য এককে পরিবর্তন করার সময়। যত ডান দিকের এককগুলো ছোট এবং বাঁদিকের এককগুলো বড়, কত বড় বা কত ছোট সেটা হলো যে কোনো ডান দিকের একক বাঁদিকের এককের থেকে 10 ভাগের একমাত্র। তার মানে 1 মিলিগ্রাম হচ্ছে সেন্টিগ্রামের 10 ভাগের একমাত্র, বা অন্যভাবে বললে 1 সেন্টিগ্রাম হচ্ছে 10 মিলিগ্রামের সমান, 1 ডেসিগ্রাম হচ্ছে 10 সেন্টিগ্রামের সমান, 1 গ্রাম 10 ডেসিগ্রামের সমান, ঠিক একইভাবে 1 কিলোগ্রাম 10 হেক্টাগ্রামের সমান। এবার তার মানে যখন আমি কোনো সংখ্যাকে একটা ছোট একক দিয়ে প্রকাশ করতে চাইবো, ধরো আমি গ্রামকে যখন কোনো ছোট একক যেমন সেন্টিগ্রাম দিয়ে প্রকাশ করতে চাইব, তাহলে যে পরিমাপটা বেরোবে সেটা কি হবে? আমি পুরনো কনসেপ্টটা আরেকবার রিপিট করি। এই চালের বস্তাটাকে আমরা ওজন দেব, তার জন্য এই বাটিটা দিয়ে যখন চাল তুলছি, যতবার চাল তুলব এই বাটিটা দিয়ে তুললে তার থেকে অনেক বেশিবার চাল তুলতে হবে। তার মানে এই যে পরিমাপটা, যেটা গ্রামে যে ওজনটা এসেছিল তার চাইতে এই যে সেন্টিগ্রামে যে ওজনটা আসবে সেটা অনেক বেশি হবে, কারণ সেন্টিগ্রাম গ্রামের চাইতে ছোট। তাহলে এবার আমি একটা উদাহরণ নিয়ে কাজ শুরু করি। 5, 9, 7, 8, 3 গ্রাম কোনো একটা জিনিস আছে, সেটাকে আমরা সেন্টিগ্রামে প্রকাশ করতে চাই। তাহলে সেন্টিগ্রামে প্রকাশ করতে হলে আমরা জানি সেন্টিগ্রাম বড় হবে, এই সংখ্যাটা যেটা পরিমাপটা এখানে আসবে সেটা বড় হবে, কতটা বড় হবে সেটা এইভাবে বলতে পারি আমরা, ডেসিগ্রাম, গ্রাম থেকে ডেসিগ্রামের জন্য আমাদের 1 ঘর যেতে হচ্ছে, ডেসিগ্রাম থেকে সেন্টিগ্রামের জন্য আমাদের 1 ঘর যেতে হচ্ছে, আর প্রত্যেক ক্ষেত্রেই সেন্টিগ্রামের চাইতে ডেসিগ্রাম 10 গুণ বড়, ডেসিগ্রামের চাইতে গ্রাম 10 গুণ বড়, তাহলে 10 আর 10, 100 গুণ বড় গ্রাম সেন্টিগ্রামের চাইতে। তাহলে সেন্টিগ্রাম যখন আমি গ্রামে কোনো জিনিস যেটা আছে সেটা সেন্টিগ্রামে প্রকাশ করব, তাহলে এই সংখ্যাটাকে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হলে কি হবে? 597.83 আমরা গুণ করছি 100 দিয়ে। গুণের জন্য, প্রত্যেকবার গুণের জন্য, এই প্রত্যেকটা শূন্যর জন্য একবার করে দশমিকটা ডান দিকে যাবে, তাহলে উত্তরটা হবে 597.83, দশমিকটা 83 পরে চলে যাবে, তাহলে উত্তর হলো 597.83। আচ্ছা, এটাই যদি আমাদের মিলিগ্রাম করতে হলো তাহলে কি হতো? তাহলে এটাকে, তাহলে 597.83 কে আমাদের আরো একটা বেশি শূন্য দিয়ে গুণ করতে হতো, কারণ মিলিগ্রাম 10 মিলিগ্রামে 1 সেন্টিগ্রাম হয়, মিলিগ্রাম আরো ছোট গ্রামের চাইতে। তাহলে এই গুণটা করলে কি আসবে? আমাদের প্রত্যেকবারের জন্য 3টে শূন্য আছে, প্রত্যেকবারের জন্য আমি একবার করে ডান দিকে যাবো,
তাহলে উত্তরটা হবে 5 9 7 8 3। আর তো এখানে সংখ্যা নেই, তাহলে আমাদের আরেকটা শূন্য নিতে হবে। এই তিন ধরে আমি এগিয়ে গেলাম এদিকে, তাহলে এই যে এককটা পেলাম এটা হবে হচ্ছে সিজি। আর আমি যদি মিলিগ্রামে প্রকাশ করতে চাই তাহলে এটা হবে এমজি। এবার সেইটা দেখব, আমরা দেখলাম যে কোনো বাঁদিকের একক ডান দিকের এককের থেকে 10 গুণ বড়, তার মানে কিলোগ্রাম হচ্ছে 10 হেক্টাগ্রামের সমান, হেক্টাগ্রাম 10 ডেকাগ্রামের সমান। তাহলে আমি যে কোনো জিনিস যখন গ্রাম থেকে ডান দিকের কোনো একক দিয়ে প্রকাশ করতে যাইব, হেক্টোগ্রাম বা কিলোগ্রাম, তাহলে এই যে সংখ্যাগুলো এখানে আসবে বা পরিমাপটা আসবে সেটা চাইতে ছোট হবে। কতটা ছোট হবে আমি জানি, প্রত্যেকটার জন্য 10 গুণ করে। তাহলে যত ঘর এটা বাঁদিকে যাবে তত গুলো 10 দিয়ে সেটা ভাগ হবে। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ নিয়ে আবার কাজ করি। 938.323, এটাকে যদি আমি ডেকাগ্রাম হেক্টোগ্রামে প্রকাশ করি তাহলে কি হবে, আমার দুটো ঘর আমি সরে গেলাম, এক ঘর দু ঘর, দু ঘরের জন্য 10 গুণ 10 100। তাহলে আমি এটাকে 100 দিয়ে ভাগ করব, আমি একবার ভাগ করে দেখি, 938.23/100। আচ্ছা, কটা শূন্য আছে, একটা দুটো, প্রত্যেকটা শূন্য ভাগ করার সময় প্রত্যেকটা শূন্যের জন্য কি হবে, আমি এক ঘর করে ডান দিকে সরব। তাহলে 3823, তাহলে আমি উত্তরটা লিখে দিই 9.3823 হেক্টোগ্রাম। এটা যদি হেক্টোগ্রামের ঘর হেক্টো, এটা যদি কেজিতে করতে হতো তাহলে কি হতো, তাহলে আমায় 1000 দিয়ে ভাগ করতে হতো, 1000 দিয়ে ভাগ করা মানে 3টে শূন্য, আমায় পয়েন্ট দশমিক থেকে 3 ঘর এদিকে যেতে হতো, কারণ আমি আমায় 2 3 যেটা আছে সেটা থেকে আমায় 3 ঘর যেতে হতো এদিকে। তাহলে উত্তর হতো 0.9383 তাহলে বোঝা গেল, যেহেতু আমি বড় এককে প্রকাশ করছি সেই জন্য এই বড় একক দিয়ে এই সংখ্যাটাকে প্রকাশ করছি, সেহেতু এটা পরিমাপটা ছোট হয়ে গেল। এইবার আমরা এই যে এতক্ষণ যে জিনিসপত্রগুলো দেখলাম এটা দেখলাম গ্রামের জন্য, মানে এটা হচ্ছে ওজনের জন্য। মেট্রিক পদ্ধতিতে এই যে